ওদের চিৎকারে আশেপাশে সবাই ওদের বাড়িতে চলে আসে আত্মজা একই জায়গায় নিবাক হয়ে বসে আছে ও যেন স্তব্ধ হয়ে গেছে মনে হচ্ছে পুরো পৃথিবী থমকে গেছে পাশের বাড়ির সালেহা চাচি ওর পাশে এসে বসে ওর কাঁধে হাত রেখে বলে আত্মজা ওঠমা তোর বাজানরে দেখবার যাবি না যা হইবার তা তো হইয়াই গেছে মনরা বেজার কইরা বইহা থাহিস না আল্লাহ এইডার বিচার করব এখন চল তোর বাজানরে আইসকার মতো শেষ দেহা দেইহা আলক আত্মজার বুকটা ধক করে উঠল সালেহার দিকে তাকাল চাচি কি বলল আজকেই তার বাজানকে শেষবারের মতো দেখবে আর কোনো দিন দেখতে পারবে না কান্নারা দলা পাকি এসে গলায় বিঁধেছে আত্মজা হু করে কান্না করে দিল আস্তে আস্তে কান্নার বেগ বাড়তেই লাগল সালেহা ঝাঁপতে ধরে আত্মজাকে সালেহা আত্মজাকে ধরে নিয়ে যেতে লাগল লাশের পাশে পুলিশগুলো যাওয়ার জন্য রাস্তা করে দিল তারপর একটা পুলিশ ফিসফিসিয়ে অন্যজনদের বলল মেয়েটা কিন্তু অনেক সুন্দরী দেখে তো মনে হচ্ছে বিদেশি ওর আর একটা বোন আছে না ওকে ও তো এমনই মনে হয় পাশে থাকা একজন বলল হুম আমিও এটাই ভাবছি ওর বাবা মা ভাই কারো সাথেই ওদের দুইজনের কিন্তু মিল নেই খেয়াল করছ আরেকজন বলল হুম ঠিক ই বলছ ওরা মেয়ে দেখে হয়তো এত সুন্দর আরেকজন বলল তো অন্য মেয়েরা কি মেয়ে না কই তারা তো ওদের মতো না আচ্ছা ভাই থাম সবাই সবার মতো করে সুন্দর আল্লাহ সব সৃষ্টি ই সুন্দর সাজিদ নামের একজন বলল হুম তারপর তাদের সিনিয়রের কাছে গিয়ে জিজ্ঞেস করল স্যার আমরা কখন ফিরব ঘোর কাটল আজমাইন মাহতাবের এতক্ষণ তার দলের লোকেদের কথা শুনে আত্মজার দিকে তাকিয়েছিল আসলেই মেয়েটা অন্তত্য সুন্দরী একদম বিদেশীদের মতো মুচকি হেসে বলল জানায় আর মাটি দেওয়া হোক তারপর না হয় যাব আচ্ছা ঠিক আছে আত্মজাধির পায়ে হেঁটে লাশের পাশে আসে মাথার কাছে ধপ করে বসে পড়ে তারপর মাথার উপরের কাপড়টা সরায় তার বাজানের চেহারা দেখে আতকে উঠে কি সুন্দর চেহারাটাকে কেটে কী অবসা করছে বাজানকে ঝাপটে ধরে বুক ফাটা কান্না করে বুকের ভিতরটা পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে কপালে কয়েকটা চুমো একে দেয় তার বাজানের মুখখানার দিকে দৃষ্টি স্থির করে আছে তার বাজানের এই অবস্থা যাদের জন্য হয়েছে তাদের প্রতি এক আকাশ সমান ঘৃণা জন্ম নিল এতটাই ঘৃণা যেটা ওই অমানুষদেরকে ছাড়খাড় করে দেবে প্রতিশোধের আগুন ধাও ধাও করে মাথা জ্বলতে লাগল প্রতিশোধ না নেয়া পর্যন্ত এ আগুন মিলবে না তবে সময়ের দরকার মাথা ঠান্ডা রাখার দরকার আর ভাবতে পারল না আত্মজা মাথা জিমঝিম করছে চারদিক ঘুরছে শোষ শব্দ কানে ভাসছে এর মধ্যেই লুটিয়ে পড়ল মাটিতে হঠাৎ এমন হওয়ায় সবাই আটকে উঠল মাজেদা চট জলদি মেয়ের কাছে আসলো সাথে আয়শা খাতুন অনুজা আর অন্তর ও এসে পাশে বসল অনুজা আর অন্তরের কান্নার বেগ বাড়ল বোনের এই অবস্থা দেখে মাজেদা আত্মজার মাথাটা জাগিয়ে বুকের সাথে চেপে ধরল নিশ্চুপে চোখ থেকে পানি বিসর্জন দিতে লাগল কি করবে সে হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম আয়শা খাতুন একবার চারদিকে চোখ বোলালো দেখল বাড়িতে অনেক পুরুষ মানুষ ও আছে এদের সামনে কীভাবে ওনার প্যাচ খুলবে মাথা থেকে আজমাইন পাশে এসে দাঁড়ায় আয়শা খাতুনের দিকে তাকিয়ে বলে দাদি আমরা কি কোনো সাহায্য করতে পারি আয়শা খাতুন বলে অর মাতার ওরুণা ডা হরাইয়া মাতায় পানি দেওন লাগত কিন্তু এই হানে তো অনেক বেড়া মানুষ আছে আজমাইন বুঝতে পারে ব্যাপারটা বলে ওরে কি ঘরে নিয়ে যেতে হবে নাকি এই জায়গা খালি করে দিব ঘরেই লইয়া যাই তাইলে সাথে সাথে আজমাইন এসে আত্মজাকে কোলে তুলে নিল আয়শা সহ সবাই চমকে তাকাল এভাবে কখনো কোনো পরপুরুষ আত্মজা বা অনুজাকে স্পর্শ করেনি এলাকার কোনো ছেলের সাথে কথা অব্দি বলেনি তাই আচমকা এমনটা হওয়ায় সবাই অবাক হল আজমাইন বলল আপনি আসুন দাদি আমার সাথে চাচি এখানে থাকুক আর আসলে তাকে ও ধরে আইনেন তার অবসা ও ভালো দেখাচ্ছে না চলেন আত্মজাকে নিয়ে হাঁটা শুরু করল আজমাইন মেয়েটা অতটা ভারী ও না হয়তো চার সাত চার আট কেজি হবে একদম শব্দিক দিয়ে পারফেক্ট লম্বা আর মিডিয়াম স্বাস্থ্য আনুমনেই হাসল আজকে তার কি এমন হল যে একটু সময়ে চেনা মেয়েটার কথা মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে নামটাও তো জানে না এখনও চলে আসলো ঘরের সামনে মাটির তৈরি ঘর আর উপরে ছনে চাল ঘরের ভিতর ঢুকে একটা চৌকির উপর শুয়ে দিল আয়শা খাতুন ও চলে আসলো। এসে আত্মজার পাশে বসল আজমাইন বলল আমি পানি নিয়ে আসি আপনি ওর কাছে বসেন আয়শা খাতুন বলল আইচ্ছা যান এই দুয়ার দিয়া সোজা পিছনে যাইবেন ওইহানেই যোগে পানি আছে আর যোগে না থাকলে কলসে আছে আজমাইন মাথা নেড়ে ঘরের ভিতর ঢুকল মাঝে একটা ঘর তারপর আবার দরজা তারপর আবার ঘর একটা সেটা পেরিয়ে পিছনে গেল ঘরটা মাটির হলেও অনেক সুন্দর গুছানো পিছনে গিয়ে প্রাণটা জুড়িয়ে গেল একপাশে পাশে রান্নাঘর আর এক পাশে একটু উঁচু খাওয়া দাওয়া করার জায়গা মনে হয় চারদিকে দুই হাত উঁচু ছনের বেড়া দেওয়া উপরেও ছনের চাল সব পরিপাটি রান্নাঘরের পরই বিশাল বড় বিল ঠিক তার মাঝে একটা বিশাল গাছ আছে বিলের মাঝে গাছের সোজা আইল বাধা হয়তো এটা দিয়েই আসা যাওয়া করে মনোমুগ্ধকর দৃশ্য এই গুলা দেখে ভুলেই গেছিল পানি নেওয়ার কথা তাড়াতাড়ি করে পানি খুঁজল পেয়েও গেল উঁচু জায়গাটায় গ্লাসে পানি ঢেলে আস্তে আস্তে হাঁটতে লাগল যাতে পরে না যায় দরজা পেরিয়ে সামনের ঘরে আসতেই থমকে যায় আজমাইন এই মেয়ে এত রূপবতী চুলগুলো কত লম্বা তাও আবার বাদানি কালারের চুল আশেপাশে কখনোই এমন মেয়ে চোখে পড়েনি আজমাইন খুটিয়ে খুটিয়ে দেখতে লাগল গোলাপি রঙের ত্রিপিছ পড়া মেয়েটা লম্বা হয়ে শুয়ে আছে ধবদবে ফর্ষা গোলগাল মুখের গরণ নাকটা খাড়া চোখ দুটো কত মায়াবি লাগছে ঘুমন্ত অবস্থায় গোলাপি রং এর চিকন ঠোঁট আস্তে পানি নিয়ে আয়শা খাতুনের পাশে যায় একটু পানি হাতে নিয়ে মুখে ছিটিয়ে দেয় নরে চড়ে উঠে আত্মজা তারপর গ্লাসটা আয়শা খাতুনের হাতে দেয় এবং বলে একটু পানি মাথায় দিয়েন দেন দাদি আয়শা খাতুন ও তাই করল আজকে কেন জানি এই ছেলেটাকে বাধা দিল না আত্মজা সব শুনতে পাচ্ছে কিন্তু চোখ খুলতে পারছে না আয়শা খাতুন ডাকল আত্মজা বুইন আমার কীরম লাগতাছে তো দাঁড়ে আমার কথা হুনছ আজমাইন বুঝল ওর নাম আত্মজা এই নামটাও ওর মতো কোনো জায়গায় ই শুনুনি আজই প্রথম শুনল আত্মজা পিটপিট করে চোখ খুলল হালকা ওঠার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল ঠাস করে শুয়ে পড়ল আজমাইন তাড়াহুড়া করে বলে উঠল আস্তে আত্মজা ফিরে তাকাল আজমাইনের দিকে মাই খেয়াল করল পিটপিট করে চেয়ে আছে আজমাইনের দিকে অচেনা লোক এখানে কি করছে আজমাইন খেয়াল করল আত্মজা চোখের মনি ধূসর রঙের এর আগে দূর থেকে দেখায় খেয়াল করতে পারেনি আত্মজা নিজের দিকে খেয়াল করল চমকে গেল মাথায় কাপড় নাই তার তাও সামনে পরপুরুষ আছে কেমন অস্বস্তি লাগছে তাড়াহুড়া করে মাথা ওনার এক কোনা দিয়ে ডাকল আজমাইন বুঝল ওর অস্বস্তি হচ্ছে তাই বলল আমি এখন যাই খেয়াল রাইখেন ওর এর মধ্যেই অনুজা ও অন্তর আসল আজমাইনকে দেখে পাশে সরে দাঁড়াল অনুজা পুলিশকে অনেক ভয় পায় বয়সে আত্মজার চেয়ে দুই বছরের বড় তাও আত্মজার থেকে ভীতু কিন্তু আজকে সেই সাহসী আত্মজা ভেঙে পড়ল সবার আগে কিন্তু এটাই শেষ ভেঙে পড়া আর ভেঙে পড়বে না সে আজমাইন চলে গেল অনুজা আত্মজার পাশে বসে বলল এখন কেমন লাগছে বোন এই তো ভালোই বুবু আচ্ছা চল গোসল করে এসে বাজানের পাশে বসে কোরআন শরীফ পড়ি বাজানের কথা মনে উঠতেই মন বিষিয়ে গেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল চল সময় প্রায় দুপুর এক এক চার শূন্য বাজে এখন আত্মজা অনুজা অন্তরসহ আরও অনেকে আকবর সাহেবের পাশে বসে কোরআন তিলাওয়াত করে আর মুরুব্বীরা তজবি গুনে এর মধ্যেই কয়েকজন লোক এসে বলে এখন গোসলের জন্য নিয়ে যাওয়া হয়ে আত্মজার বুকটা হু করে উঠল অনুজা তো কান্নাই করে দিচ্ছে এক দুই তিনশূন্য বাজে জানার জন্য নিয়ে যাওয়া হবে এখন আত্মজা অনুজা খাট শক্ত করে ধরে রেখেছে আর চিৎকার করে কান্না করতেছে তারা কেউ যেতে দিতে চায় না তার বাজানকে এক দুই বছরের অন্তর ও বনেদের সাথে যোগ দিছে আত্মজা কান্না মাখা কণ্ঠে বলতে থাকে আমার আব্বারে নিয়ে যায়েন না কেউ ওই ছোট অন্ধকার ঘরে আব্বার একা থাকতে কষ্ট হইবে আমার বাজানে শীত লাগবে আমি আর আমার বাজানরে দেখতে পারমু না কোনো দিন কেন করল এমন আমার বাজানের সাথে তারা আমার বাজানরে আমাদের থেকে কেড়ে নিল আত্মজা চারদিকে দেখল চেয়ারম্যান একটা পুলিশের সাথে কথা বলতেছে সেও আসছে জানায়া দিতে আত্মজা দৌড়ে গেল চেয়ারম্যান এর দিকে গিয়ে ক্রোদের সাথে পাঞ্জাবির কলার টেনে ধরল বাকিরা সবাই অবাকের চরম সীমায় পৌঁছে গেছে আজমাইন ও সেখানে ছিল ও কিছুটা অবাক হয় কলার ঝাঁকিয়ে আত্মজা চোখ বড় করে বলে সুরের বাচ্চা তোর জন্য এমন হয়েছে তোর সাথে আর কে কে জড়িত আছে বলো তোদের জন্য আমার বাজান আজ পৃথিবীতে নেই তোদের আমি শেষ করে দিব পাশে থাকা কিছু মানুষ আত্মজাকে ছাড়ানোর চেষ্টা করে আত্মজা পাশে কিছু একটা খুচ্ছিল পেয়েও গেল চেয়ারম্যানকে ছেড়ে দৌড়ে গিয়ে মোটা একটা মুগুর উঠায় চেয়ারম্যানের গায়ে মারার জন্য অমনি আজমাই নেশে হাত দুটো ধরে ফেলে আত্মজার আগে জিদে দুঃখে কেঁদে ফেলে আর বলে তোদের আমি ছাড়ব না চলবে চলবে